আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন মহব্বত করেন দ্বীনের কাজের সাথে সম্পৃক্ত রাখেন আল্লাহ যাদেরকে মহব্বত করেন জান্নাতি আমল করার তৌফিক দান করেন হাদিসের ভাষায় ফামাই ইউরিদিল্লাহ বিহি খাইরা ইউফাক্কিহু ফিদ্দিন আল্লাহ যাদেরকে ভালোবাসেন যার দুনিয়া পরকালে কল্যাণ চান ভালাই চান আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান আল্লাহ তাআলা তার অন্তরে দ্বীনের সমজ ঢালিয়া দেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা এক জায়গায় বলেন ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ যেই ব্যক্তি জাহান্নাম থেকে বাঁচতে পারল জান্নাতের অধিকারী হয়ে গেল আল্লাহ বলেন সেই লোকটাই সফল কাম সুবহানাল্লাহ তাহলে হাদিস আর কোরআনের দৃষ্টিতে এই কথাটাই আমরা বুঝতে পারতেছি আল্লাহ যাদেরকে মহব্বত করেন দ্বীনের কাজের সাথে সম্পৃক্ত রাখেন আল্লাহ যাদেরকে ভালোবাসেন জান্নাতি মজলিসে আল্লাহ বসায় দেন কারণ হাদিসের ভাষায় এই সমস্ত দ্বীনি মজলিস জান্নাতের বাগান রহমতের বাগান গুনাহ মাফের মজলিস বুখারী মুসলিমের বর্ণনা আল্লাহর নবী বলেন আন্তরিকভাবে নিষ্ঠার সাথে কেবলমাত্র আল্লাহকে খুশি করার জন্য যদি বসা যায় এই বসার দ্বারা আল্লাহ তাআলা গুনাহ খাতা মাফ করে দেন সুবহানাল্লাহ বুখারীর বর্ণনা আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলেন ফাউশহিদুকুম আন্নি কদ গাফারতু লাহুম ফায়াকুলু মালাকুম মিনাল মালাইকা ফীহিম ফুলান লাইসা মিনহুম ইন্নামা জাআ বিহাজা আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলেন কারণ বুখারীর আরেক বর্ণনায় এই মজলিসের চতুর্দিক দিয়ে রহমতের বাহিনী ফেরেশতারা আকাশ পর্যন্ত বেষ্টনী করে আছেন হাফফাতহুমুল মালাইক ওগাশিয়াতহুমুর রহমা আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হচ্ছে ওয়ানাজালাত আলাইহিমুস সাকিনা সাকিনা তথা মনের প্রশান্তি নাজিল হচ্ছে ওয়া যাকারাহুমুল্লাহু ফিমান ইনদা আমরা যারা উপস্থিত আছি আল্লাহ তাআলা উর্দ্ধ জগতে এর চাইতে আরো উন্নত মজলিসে গর্বের সাথে নাম ধরে ধরে আলোচনা করতেছেন সুবহানাল্লাহ এমন পুত পবিত্র দামি মজলিসে আল্লাহ তাআলা বলেন ও ফেরেশতারা আমার এই সমস্ত বান্দারা পর্দার আড়ালে বান্দিরা কেবলমাত্র আমি আল্লাহকে খুশি করার জন্যই বসেছেন আমরা কার জন্য বসছি আওয়াজ দিয়ে বলেন কার জন্যে আওয়াজ আর কোনো উদ্দেশ্য নাই আল্লাহকে খুশি করার জন্য এই জন্য আল্লাহ তাআলা বলেন তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম সভাপতি সাহেব সাথে দেন না ধন্যবাদ আল্লাহ তাআলা বলেন তোমরা সাক্ষী থাকো আমি মাফ করে দিলাম বুখারীর বর্ণনা কিন্তু ফেরেশতারা বলেন ফায়াকুল মালাকুম মিনাল মালাইকা ফীহিম ফুলান লাইসা মিনহুম ইন্নামা জা আলি হাজা ফেরেশতাদের পক্ষ থেকে আল্লাহর কাছে প্রশ্ন মাবুদ এই মজলিসে এমন কিছু শ্রোতা তোমার বান্দা আছে যাদের নিয়তে ভেজাল আছে নিয়তে সমস্যা আল্লাহ তো জানেন নিয়তে কিছু সমস্যা আছে মাবুদ তাদের সম্পর্কে তোমার ঘোষণা কি তুই বুখারী মুসলিম মুসলিম শরীফের আরেক দীর্ঘ লম্বা দিচ্ছে শেষ বাক্য যেটা আল্লাহ তাআলা বলেন ফেরেশতাদেরকে লক্ষ্য করে হুমুল জুলাসা লা ইয়াসকা জালিসুহুম চিল্লে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা কত বড় রহমান রহিম আল্লাহ তাআলা বলে এ ফেরেশতারা শোনো এই দামি মজলিস জান্নাতের বাগান গুনাহ মাফের মজলিস এই পুত পবিত্র মজলিসে আমার যেই কোনো বান্দা যেই কোনো ভাবে যেই কোনো নিয়তে আমার নেক বান্দাদের সাথে বসে আছে আমি আল্লাহ নেক বান্দাদের উসিলায় সকলের গুনাহ মাফ করে দিলাম আল্লাহ কত বড় দয়াবান আল্লাহ নেক বান্দাদের উসিলায় গুনাহগারদেরকে মাফ করে দেন তেমনি ভাবে হাশরের ময়দানে আল্লাহ নেক বান্দাদের উসিলায় মাফ করে দিবেন সুবহানাল্লাহ কোরআন হাদিসে আছে না নাই বহু বহু বহু
আল্লাহর নিজাম আল্লাহর আদব আল্লাহ অনেক বান্দাদের উসিলায় মাফ করে দেন পরে কালো মাফ করে দিবেন এটা দুনিয়ার মানুষের নিয়ম ভালো মানুষের উসিলায় সুপারিশে খারাপ মানুষদেরকে ক্ষমা করে দেন ঠিক আছে না কাজে রাখ আপনি যখন বলতেছেন মানে মাফ করে দিলাম আর কোনো যদি না করে এমন হয় কি হয় না তা আল্লাহ তো মানুষের মতো দয়াবান না মাথা পিতার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি দয়াবান আল্লাহ তাআলাও ভালো মানুষ নেক বান্দাদের উসিলায় মাফ করে দেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন মিশকাত শরীফের হাদিস শয়তান ইবলিস আল্লাহর রহমতের দরবার থেকে যখন বিতাড়িত হইল আল্লাহর কাছে দুইটা আবদার জানাইছিল আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেন শয়তান ইবলিস আল্লাহর দরবারে প্রথম আবদার যেটা জানাইছিল রব্বি আংজিরনি ইলা ইয়াউমে ইউবাসুন আল্লাহ আমি কিয়ামত পর্যন্ত অবকাশ চাই কিয়ামত পর্যন্ত হায়াত চাই কিয়ামত পর্যন্ত বাঁচতে চাই আপনারা বলেন তো শয়তান অভিশপ্ত মানুষের শত্রু না বন্ধু শত্রু আল্লাহর কি বন্ধু শত্রু তাহলে শয়তান ইবলিস আল্লাহর কাছে যে আবদার রাখবেন এই আবদার কি আল্লাহ কবুল করবেন কি বলেন কি বলেন আল্লাহ তাআলা হলেন গোটা জাহানের প্রতিপালক রাব্বুল আলামিন যিনারা আল্লাহকে মানেন আর যিনারা মানেন না সকলেরই রব তিনি সকলকেই লালন পালন করতেছেন সুবহানাল্লাহ বিহামদি এখন বলুন সে আল্লাহ শয়তানের কথা রাখবো নিউ আল্লাহ আমি কিয়ামত পর্যন্ত বাঁচতে চাই আল্লাহ বলেন ফাইন্নাকা মিনাল মুনজারিন যা দিলাম কিয়ামত পর্যন্ত দিলাম হায়াত এর মানে কি কিয়ামত পর্যন্ত শয়তানের মরণ নাই আগামী 50 বছরের ভিতরে মরতে পারে ক্যান্সার রোগ হয়ে গেলে তো মরে যাইব কি বলেন মরণ বিধি ট্রেনের নিচে যদি ফিরে যা না কিয়ামত পর্যন্ত আল্লাহ শয়তানের হায়াত দিয়া দিলেন যত কিছুই হোক কিয়ামত পর্যন্ত শয়তানের মরণ নাই আল্লাহ আমি 2 নম্বর চাই মানুষের রগ রেশাই যেন আমি চলাচল করতে পারি 24 ঘন্টা যে কোনো মুহূর্তে দিলাম যাও আল্লাহর কাছ থেকে 2টা পাওয়ার কয়টা পাওয়ার নিছে 2টা এখন আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহর বিরুদ্ধে বক্তব্য দেওয়া আরম্ভ করল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শয়তানের এই বক্তব্য হাদিসে পাকে উল্লেখ করছেন আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় উল্লেখ করছেন মিশকাত শরীফের হাদিস আল্লাহর নবী বলেন শয়তান ইবলিস আল্লাহর সামনে দাঁড়িয়ে কি বক্তব্য দিছিল এটা আমাদের জানা দরকার আছে না নাই কি বলেন দরকার আছে তো কি বক্তব্য দিল ইন্না শাইতান কাল ওয়া ইজ্জাতিকা ইয়া রব লা আবরাহু উগবি ইবাদাক মা দামাত আরওয়াহুহুম ফি আজসাদিহিম فيقول الرب تعالى وعزتي وجلالي وارتفاع مكاني لا أزال أغفر لهم ما استغفروني جري جري سبحان الله دعاء النبي ما النبي রহমাতুল্লিল আলামিন মিশকাত শরীফের হাদিসে বর্ণিত আল্লাহর নবীর কথা আল্লাহর নবী দয়াল নবী রহমাতুল্লিল আলামিন ফরমান শয়তান ইবলিস আল্লাহর কাছ থেকে 2টা পাওয়ার নিয়া ক্ষমতা নিয়া এখন আল্লাহর সামনে দাঁড়িয়ে গরম গরম বক্তব্য দিতে লাগলো অগরাব্বুল আলামিন আল্লাহ তোমার ইজ্জতের কসম করে আমি বলতেছি কার ইজ্জতের কসম আল্লাহ ওয়াইজ্জাতিকা ইয়া রব মাবুদ তোমার ইজ্জতের কসম করে আমি ঘোষণা করতেছি যে আদমের কারণে আমি জান্নাত থেকে বহিষ্কৃত হইলাম যে আদমের কারণে চির জাহান্নামী হইলাম যে আদমের কারণে আমি বিতাড়িত লাঞ্ছিত বঞ্চিত হইলাম ও রব্বুল আলামিন আল্লাহ তোমার ইজ্জতের কসম করে বলতেছি এই মানব সন্তানকে আদম সন্তানকে যেই কোনো ভাবে আমি জান্নাত থেকে বিচ্যুত করে আমি জান্নাতের পথ থেকে দূরে সরাইয়া তাদেরকে গুনাহ করাইয়া জাহান্নামী বানায়া দিব জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ শয়তান ইবলিস আমাদের পক্ষে বলছে
না বিভককে, যে আদমের কারণে আমার এই দশা, এ আদম সন্তান আমি চাচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আবার বলতেছে তাদের সামনে পিছনে ডানে বামে চতুর্দিক দিয়ে হামলা করে গুনাহ করাই আমি জাহান্নামী বানায়া ছাড়ব। আমার আল্লাহ বলেন ইবলিস রে, তুমি আমার ইজ্জতের কসম করে ঘোষণা করতেছো আমার গুনাহগার বান্দা বান্দিকে জান্নাতে কোনোভাবেই যাইতে দেবে না। এই ইবলিস তুমি শোনো, আমি আল্লাহর ইজ্জতের কসম করে তুমি ঘোষণা করেছো, আমি আল্লাহ তিনটা কসম করে তোমাকে জানাইয়া দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। শয়তান ইবলিস আল্লাহর ইজ্জতের কসম করছে, আল্লাহ বলে আমিও তিনটা কসম করতেছি। ফায়াকুলুর রব্ব তাআলা ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফাই মাকানি লা আযালু আগফিরু লাহুম মাস্তাগফিরুনি। আমার আল্লাহ বলে ইবলিস তুমি সই না রাখো, আমার ইজ্জতের কসম করে ঘোষণা করেছো চতুর্দিক দিয়ে আমার গুনাহগার বান্দা বান্দিকে হামলা করে গুনাহ করাইয়া জান্নাতের পথ থেকে বিচ্যুত করে সকলকে জাহান্নামি বানাইয়া ছাড়বে। আমি আল্লাহ তিনটা কসম করে জানাই দিলাম। এক নম্বর আমার ইজ্জতের কসম, আমার জালালিয়তের কসম, আমার উচ্চ আসন আরশে মুআল্লার কসম করে বলতেছি। কয়টা কসম? তিনটা কসম করে তুলে জানাইয়া দিয়েছি। এই শয়তান ইবলিস তুমি আমার গুনাহগার বান্দা বান্দিকে গুনাহ করাইতে করাইতে জাহান্নামের দ্বার প্রান্তে পৌঁছাইয়া দিবে। আর যদি আমার গুনাহগার বান্দা বান্দিরা গুনার প্রতি তাকাইয়া লজ্জিত হইয়া অনুতপ্ত হইয়া চোখের পানি চাইরা দিয়া আমি আল্লাহকে যদি আল্লাহ বলে ডাক মারে, আল্লাহ আমি ভুল করলাম আর জীবনে করব না। এই শয়তান তুমি শুনে রাখো, আমি আল্লাহ তিনটা কসম করে জানাইয়া দিলাম, তারা আমি আল্লাহর কাছে চাইতে দেরি হবে, তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করতে দেরি হবে না। আল্লাহ তাআলা যেই কথাটা শয়তানরে জানাইয়া দিলেন, শয়তান তো দুইটা এমন ফাওয়ান নিছে, কিয়ামত পর্যন্ত হায়াত চাই, মানুষের রগ রেশায় যেন আমি চলতে পারি, তাদেরকে গুনাহ করায় করায় জাহান্নামে নিয়ে যাব, কত বড় পাওয়ার। এখন আল্লাহ মানুষকে যে পাওয়ারটা দিলেন, এরা শয়তানের পাওয়ারের চাইতে কম না বেশি? কি বলেন? লক্ষ কোটি গুণ বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ইবলিস শয়তান তুমি শত হাজার বছর গুনাহ করাইয়া জাহান্নামের উপযোগী বানাইয়া দিবে। আমি আল্লাহ আমার বান্দা বান্দিকে এমন একটা পাওয়ার দিয়া দিলাম, শত বছরের অপরাধী যদি যুগের পানি চাইরা আমি আল্লাহর কাছে যদি সেলেন্ডার করে আর যদি বলে আল্লাহ ভুল করলাম, শুধুমাত্র এতটুকু, আল্লাহ আমি ভুল করছি, বুঝতাম পারছি না, আমি অপরাধী, ও মাবুদ আর করবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শয়তান ইবলিস হাজার বছরের অপরাধী যদি আমি আল্লাহর কাছে এই কথাটা যদি অনুতপ্ত হইয়া বলে রে আমি আল্লাহ এত পাওয়ার দিলাম রে, শুধুমাত্র এক বছর, পঞ্চাশ বছর, শত বছর নয়, আমি আল্লাহ তুলে জানাইয়া দিলাম, তারা যদি আমি আল্লাহর কাছে মাফ চাই, আমি আল্লাহ শত পঞ্চাশ হাজার বুঝি না, আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ কইরা দিব। সূরা জুমারের ভিতরে আল্লাহ এক জায়গায় বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রাহীম। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন ও আমার হাবিব সারা দুনিয়ার বান্দা বান্দিকে জানাই দিন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে জগতের বান্দা বান্দিরা যারা নিজেদের উপর অবিচার জুলুম করেছো, জীবনটা বরবাদ করে দিয়েছো গুনার মাধ্যমে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তদুপরি আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হই না। সুবহানাল্লাহ।
দুনিয়ার মানুষ অপরাধীদেরকে খোঁজ করে শাস্তি দেওয়ার জন্য দুনিয়ার নিয়ম হলো দুনিয়ার মানুষ অপরাধীদেরকে খোঁজ করে খুঁজে খুঁজে বাইর করে কথা ঠিক আছে না এক জায়গা থেকে আরেক জায়গায় যদি ফলায় ফলান করে এরপরে এখান থেকে ধরে পেপার পত্রিকা টিভি কত জায়গা এলান দিয়া দেয় যদি পাওয়া যা ধরে দিবে এত 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 টাকা পড়ল তাদেরকে শাস্তি দেওয়ার জন্য অপরাধীকে শাস্তি দেওয়া দুনিয়ার মানুষ মনে শান্তি পায় শাস্তি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার আল্লাহ জানাইয়া দিলেন অপরাধীদেরকে আমার আল্লাহ ঘোষণা করে দিলেন মাফ করার জন্য ক্ষমা করার জন্য আমার আল্লাহ বলেন লা তাখনাতু মিন রাহমাতিল্লাহ তোমরা ভয় পেও না পেরেশান হয়ো না ইতস্ত করো না তোমরা চিন্তিত হয়ো না তোমরা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন লোভে সারা দুনিয়ার গুনাহগারদেরকে আপনি জানাইয়া দিন তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশ না হয় সত্যি সত্যি যদি অন্তর থেকে আমি আল্লাহর কাছে যাইতে পারি ইন্নাল্লাহ ইয়াগফিরুয-যুনুবা জামিয়া এ আমার নবী এই কথাটা জানাইয়া দিবেন আমি আল্লাহ দর বছর পঞ্চাশ বছর শত বছর নয় আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব সুবহানাল্লাহ কারণ এই উম্মত আল্লাহর কাছে অত্যন্ত দামি উম্মত কথাটা বুঝেছে নবী হলেন শ্রেষ্ঠতম নবী দামি নবী এই জন্য এই উম্মত হলেন সবচাইতে দামি উম্মত সুবহানাল্লাহ সবচাইতে দামি কেমন দুনিয়া তো দামি আখেরাতও দামি দুনিয়াতে কেমন দামি তারা কাজ করবে কম বেতন পাবে কল্পনার বাহিরে বহু বহু গুণ বেশি কথাটা বুঝাইছে এই জন্য আল্লাহ কোরআনের এক জায়গায় বলেন লাইলাতুল কাদরে খাইরুম মিন আলফি শাহর এই তো সামনে আইতাছে কদরের রাত্রি হাজার মাস চাইতে দামি কদরের রাত্রি হাজার মাস চাইতে শ্রেয় আল্লাহ এই কথাটা বুঝাইতেছেন আমি আমার হাবিবের উম্মতকে কদরের রাত্রি দান করলাম আপনাদেরকে যদি একটা প্রশ্ন করি এই পর্যন্ত আল্লাহ কতজন নবীরে লাইলাতুল কদর দিছেন কেবলমাত্র আমাদের নবীর উম্মতকে আর কাউকে নেই আল্লাহ নিজে বলতেছেন লাইলাতুল কদরে খাইরুম মিন আলফি শাহর কদরের রাত্রি হাজার মাস চাইতে আরো দামি মানে কদরের রাত্রি যদি আমার হাবিবের কোনো উম্মত মাত্র দুই মিনিট সময় দেয়া দুই রাকাত নামাজ পড়তে পারে আমি আল্লাহ এর বিনিময়ে দুই মিনিটের সওয়াবই দিব দুই ঘন্টার সওয়াব দুই বছরের সওয়াব না আল্লাহ বলেন আমি আল্লাহ অন্তত ৮৪ বছরের নেকি লিখে দিব সুবহানাল্লাহ কাজ হলো মাত্র দুই মিনিট বিনিময় কত অন্তত ৮৪ বছর